मिर्जा ফখরুলের মন্তব্য জবাব দিয়েছি নেতা হয়েও কর্মীর মতো কাজ করতে এটা হচ্ছে মূল কথা ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগে তার প্রবেশ মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন সংগ্রাম আন্দোলনে কখনো আপোষ করেনি কখনো মাথা নত করেননি এবং দলের একজন নিবেদিত প্রাণ নিবেদিত প্রাণ নিষ্ঠাবান কর্মী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক চেতনার সৈনিক এবং তিনি ছিলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চট্টগ্রামের বিশ্বস্ত কর্মী এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন ধারণ করেছেন জন্মেও আওয়ামী লীগ মৃত্যুতেও যেন আওয়ামী লীগ আওয়ামী লীগে তিনি বুঝতেন আওয়ামী লীগের রাজনীতি তিনি সবসময় করেছেন এখানে মোশাররফ ভাই আছেন আমাদের ডক্টর হাসান আছেন চট্টগ্রামের ফজলে করিম চৌধুরী শামসুল হক চৌধুরী চট্টগ্রামের নেতৃবৃন্দ আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছেন আমরা সবাই তার সাথে আমাদের গভীর সম্পর্ক ছিল জীবনে তার একটা স্বপ্ন ছিল এত বছর নেতৃত্ব দিয়েছেন একজন এমপি হওয়ার বড় ইচ্ছে ছিল সেই ইচ্ছাটাও বঙ্গবন্ধু কন্যা পূরণ করেছেন কাজে কোনো কিছুই অপূর্ণ থাকেনি তিনি একজন পরিপূর্ণ মানুষ এবং তার মনে কোনো না পাওয়ার বেদনা ছিল না তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই তিনি বহুদিন আওয়ামী লীগের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছিলেন এবারও তিনি অসুস্থ তারপরও আমাদের সভাপতি শেখ হাসিনা বলেছেন না তাকে রাখতে হবে সবাই জানে যে তার প্যানক্রিয়াস খুব সাংঘাতিক দুরারোগ্য বোধ তারপরও তাকে আবারও নির্বাচিত মৃত্যুর আগে তাকে আমরা মারতে চাই তো এটাই হচ্ছে কথা আমরা মনে করি মুসলিম উদ্দিন সাহেবের তার কর্মনিষ্ঠা তার আদর্শ তার দলের প্রতি আনুগত্য আপোষহীনতা আমাদের সকলের জন্য অনুসরণীয় ঐতিহ্যবাহী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে একজন স্বতন্ত্র প্রার্থী ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যেটা সামনে এগুলো নিয়ে প্রশ্ন করো না তো অন্য প্রশ্ন অন্য প্রশ্ন কেন অন্য প্রশ্ন তিনি বলেছেন শুনেন আমি একটা কথা বলি আমি তাকে কিছুই বলিনি আমি মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে ভালো ভোটও পেয়েছে তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে ওকে থ্যাংক ইউ